হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটে নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমার ইন্ট্রোটা ভালো দিই না, হ্যালো গাইস এটা দেখেন আবার অনেকের জলে, বুঝেছো তো? তো যাই হোক, এটা তো চেঞ্জ করতে পারবো না, কারণ এটার প্রতি অনেকের ভালোবাসাও আছে। তোমাদের মতো কিছু ভালোবাসার মানুষরা রয়েছো যারা এটাকে প্রচুর ভালোবাসো, বুঝতে পারলে কিনা? জানো এরকমভাবে আসা মানেই কাউকে একটা চিৎপাত করে ফেলে দেবো, বুঝতে পারছো কিনা? তো যাই হোক, অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। তোমাদের অনেকদিনকার ইচ্ছে ছিল যে বড় ভিডিও করছো না কেন, তো যথারীতি আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। আর তারপরে যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, যারা পড়াং পড়াং করে নাও, ঠিক আছে? আজকে শেখাবো সমালোচনা কাকে বলে, বুঝতে পেরেছো? বিরাট বড় সমালোচক তো কে নিশ্চয়ই বুঝতে পেরেছো, মানে ইউটিউবের সো কল্ড দালাল, বুঝতে পেরেছো? তো গতকাল ভিডিও করেছে, আমি তো রাত্রিবেলা দেখি না, আমার টেন্ডেন্সি আলাদা, আমার টেকনিক আলাদা, সেটা আমার যারা ভালোবাসার মানুষ রয়েছে, আমার ক্লোজ যারা রয়েছে তারা জানে, আরে দালালও জানে আমার টেকনিকটা কি, ঠিক আছে? তো আমাকে রাত্রিবেলা এক দিদি আমাকে রাত্রিবেলা মেসেজ পাঠাচ্ছিল যে দেখো এমন দেওয়া দিয়েছো, একেবারে লোটে সুটকি, একেবারে সুটকি মাছের মতো শুয়ে পড়েছে, বুঝতে পারছো কিনা? মারগুলোই এরকম দিই, মারগুলোই এরকম দিই, সেটা লোটে সুটকিও জানে, আর লোটে সুটকির যারা ওই চামচা রয়েছে তারাও জানে, আর লোটে সুটকির যারা খুব ভালোবেসে যারা ভিডিও দেখে, মানে যারা ওর ইমোশনাল ব্যাপারটা যে জায়গাটা নেই, ঠিক আছে, সেটা দেখেও যারা ভালোবেসে ভিডিও দেখে তারাও জানে যে আমার ট্যালেন্টটা কি আর আমার ক্যালমাটা কি। এতদিন পর্যন্ত যে বসে রয়েছে সেটাও কার ক্যালমায় কার ট্যালেন্টে সেটা ওর দর্শকরাও জানে আর ওও জানে, ঠিক আছে? তো যাই হোক, বেশি ফালতু কথা না বলে মেন বক্তব্যে আসি। গতকাল একখানা ভিডিও করলো, ভিডিও টিডিও করে বিরাট বড় বড় কথাবার্তা বললো, বুঝতে পারলে কিনা? এবার বড় কথা বললে আমি তো আবার লটক লটক করি, কখন বলবে কখন বলবে, আর যখন বলেছে তখন তো আসতেই হবে। কেন বলেছে, কেন বলেছে? যে দালালকে বাঁচাবার জন্য। ওই বললো না একজন কেঁদে ফেলেছে, ওর সাপোর্ট একজন ভিডিও করেছে, সে কাঁদছে, ঠিক আছে? কাঁদবেই তো, কাঁদবেই তো। আর তুই শেখাবি নেওয়া নেওয়া দেওয়া, তুই শেখাবি আমাকে? এই ইউটিউবের বুকে আমি যা যা নিয়েছি আর যা যা দিয়েছি সেটা আমি জানি, আর তোর দর্শকও জানে, আর তুইও জানিস, আর এগেনস্ট বিরোধী দলে যারা ছিল তারাও জানে, যারা সো কল্ড বিরোধী ছিল আগে তারাও জানে, বুঝতে পেরেছিস কিনা? যে আমি কেমন ধরনের দিই আর কত কি নিয়েছি, ঠিক আছে? সেই জন্য নেওয়া দেওয়া তুই আমায় শেখাস না, মেনলি হচ্ছে তুই নিতে পারিস না, তুই না মুখ থেকে ভিডিও করিস না মুখ থেকে ভিডিও করিস, সেটা তোর মানে কি বলবো আর, তোর জন্মদাত্রী জানে, বুঝতে পেরেছিস? কেন বলতো, কখন ম্যান্ডি ভালো, কখন স্যান্ডি ভালো, কখন ওই বৌদিবাজ ছেলেটা ভালো, ঠিক আছে, কখন আবার তার মা ভালো, কখন আবার তার মা খারাপ, কখন আবার বৌদিবাজ ছেলেটা খারাপ, কখন আবার ম্যান্ডি খারাপ, সব তোর কাছে খারাপ, কখন মানে পাল্টি মানিস বোঝাই মুশকিল। বললাম না কত বড় পাল্টিবাজ মানে সমালোচক তুই, সেটা সকলেই জানে, সকলেই বোঝে, বুঝতে পেরেছিস? যথারীতি আসি মেন বক্তব্য। তো বললাম না তুই মুখ থেকে ভিডিও করিস তা পোঁত থেকে ভিডিও করিস তা তুই নিজেও বুঝতে পারিস না। কেন বলতো, এই যে আজকে বললি কি আমি ইমোশন বেচে খাই না, আমি হ্যাঁ আমি এখানে বিজনেস করি বলে ইমোশন বেচে খাই না। কিছুদিন আগের ভিডিওগুলো দেখ, কিছুদিন আগের ভিডিওগুলোই দেখ, সেখানে বলিস এখানে আমি বিজনেস করতে এসেছি, এখানে আমি ইমোশনাল কোনো কিছু সম্পর্ক স্থাপন করতে আসিস, দেখেছিস? দেখেছিস তো তোর মুখ না পেছন, পেছন না মুখ, তুই ভগবানই জানে তোর। বলছিস ইমোশন বেচে খাস না, হ্যাঁ তুই ইমোশন বেচে খাস না, তুই ন্যায়ের সাথে নাকি আপোষ করিস না, তুই ন্যায় একেবারে ন্যায়ের একেবারে অধিষ্ঠরী দেবী হয়ে বসে রয়েছিস, তাই না? তুই কী অন্যায় করেছিস আর কী ন্যায় করেছিস সেটা আমরা সকলেই জানি, তোর সাথে যারা ভালোবেসে তোর হয়ে ভিডিও করেছিল তারা সকলে জানে। তুই বলছিস না যারা করেছিল সবাই স্বার্থে, কেউ স্বার্থে করেনি রে, তারা তোকে ভালোবেসে ভিডিও করে গেছে, বুঝেছিস? কেন বলছি, কোন দিন তাদের কমিউনিটি দরকার ছিল, কোনোদিনই তাদের কমিউনিটির দরকার ছিল না, তারা ভালোবেসে ভিডিও করে গেছে, ইভেন আমিও, ঠিক আছে? তুই আমায় কি কমিউনিটি দিবি বে, তুই আমায় কি কমিউনিটি দিবি? তুই আমাকে ফোন করে ডেকেছিলিস যে নিজেকেই রক্ষা করার জন্য, আবার তুই আমাকে কী কমিউনিটি দিবি বে? তোকে নিয়ে আমি ভিডিও করে কী লাভ করাবো বে? আমার যদি লাভ করাবার থাকতো আমার বউ ছিল, আমার চ্যানেল প্রমোট করে দিতাম, অন্য কিছু করতাম, সেখান থেকে আমার প্রমোশন হয়ে যেত, তুই কী লাভ করাবি বে? কমিউনিটি বাড়াচ্ছে, তুই দে যাদেরকে তোর দরকার পা চাটার জন্যে, তাদেরকে আবার বলছিস না যে আমি ভুল করেছি, ভুল করবো, এই করবো, মানে তুই ভুল করবি, তুই ভুল করবি, তোদেরকে ওকে ওকে তোদের তোকে সাপোর্ট করতে হবে, তুই ভুল করে যাবি দিনের পর দিন, তোকে সাপোর্ট করে যেতে হবে, ঠিক আছে? আর তুই বলছিস কি যে তুই ইমোশন বেচে খাস না, ইমোশন বেচে খাস না, তাই সত্যি কথা আসি, তুই যখন তোকে যখন ওই তোকে যখন ওই গীতাদি যখন ভালো করে থাপাচ্ছিল, ঠিক আছে, থাপাবার পরে মানে তোর ওই যেটা নেই সেটা নিয়ে যখন দিচ্ছিল, ঠিক আছে, তখন যখন ওই যে সেটিং ফিটিংয়ে গেলি একজন বড় চ্যানেলের কাছে, হোটেলে গিয়ে দেখা করতে গেলি, তারপরে ঘাটে গিয়ে দেখা করলি, ঠিক আছে, তো সেখানে যখন যে কেসটা করলি, তখন আমাদের যখন জিনিসটা খারাপ লেগেছিল যে একটা মেয়েকে যখন এত কিছু বলে এসছে, তার এত কিছু মানে নোংরা জিনিস যেখানে যেখানে অ্যাটাক করেছে, তার সাথে গিয়ে সেটেলমেন্ট করতে যাচ্ছে, তাহলে তুই কি তখন ন্যায় করেছিলিস?
তুই কি ন্যায় করেছিলিস, মানে কেউ আমাকে এত গালি গালাজ দেবে আমি তার সাথে সেটিং করতে যাবো? এটাকে ন্যায় বলে না, এটাকে বলে কি বলতো, স্বার্থ চরিতার্থ করা, এটাকে বলে স্বার্থ চরিতার্থ করা, ঠিক আছে? ঠিক এই জিনিসটার জন্য আরেকজনের সাথেও প্রবলেম হয়েছিল, যে তোমাকে যে গালাগালি দেবে তুমি তার সাথে সেটিং ফিটিং করতে যাবে, এগুলোকে ন্যায় বিচার বলে না, এগুলোকে বলে দোগলামো, বুঝেছো তো? তো সেইগুলোই আমরা নিইনি, কারণ সবসময় সত্যের সাথে ছিলাম, এখানেই মিথ্যা দেখেছি, সেখানেই প্রোটেস্ট করেছি, ঠিক আছে? সেটা নিজের লোক হোক পরের লোক হোক, তুই চুল হোক তুই বাল হোক, তোর যখনই যার যার দেখেছি তার তারই প্রোটেস্ট করেছি আমি, ঠিক আছে? আর তুই বললি কি যে তুই নাকি ইমোশন বেঁচে খাস না, তুই নাকি কাউকে নিয়ে ভিডিও করিস না, বলেছিস কথা দিয়েছিলিস যে যত কিছু বলুক না কেন তুই ভিডিও করবি না, তাই তুই আমাকে নিয়ে ভিডিও করিস নি? আমাকে ছাড়, তুই তোর প্রাণের যে দিদি যে বান্ধবী ছিল তাকে নিয়ে তুই ভিডিও করিস নি? সে তো তোকে ফোনে বোঝাবার চেষ্টা করেছিল, যেটা করছিস তুই ভুল করছিস, ভালোবাসার মানুষরা তো বোঝাবেই, বোঝাবে কোথায়, একটাই জায়গা ফোনে, তো ফোনে তোকে বুঝিয়েছিল তুই বুঝিস নি, তখন তোর জন্য ভিডিও না দিয়েও তোকে বোঝাবার চেষ্টা করেছিল বুঝিস নি, তারপরে তুই চুপ ছিলিস, তারপরে তুই কি চুপ ছিলিস বাবা, তার একটা ভিডিওর পরিবর্তে চার পাঁচখানা ভিডিও নামিয়ে ফেলেছিস, কেঁদে কেঁদে ইমোশনালি ঢপের চপের চোখের জল বিক্রি করে, চোখের জলই বিক্রি করিস তুই, তোর ওই চোখের জলগুলো সব ঢপের চপের জল, তুই জানিস দর্শককে কখন কোনটা খাওয়াতে হয়, ঠিক আছে? কখন কোনটা খাওয়াতে হয় সেটা তুই জানিস, তুই ও ঢপের চপের জল দিয়ে চার পাঁচখানা ভিডিও তার এগেনস্টে নামিয়ে দিলি, তুই কিচ্ছু বলিস নি, তুই ইমোশনালি কিচ্ছু বলিস না, তুই ইমোশন নিয়ে তো খেলাই করিস না, তোর কাছে ইমোশনের বিরাট গুরুত্ব, তোর কাছে যদি ইমোশনের গুরুত্ব হতো তাহলে যে দিদিটা তোর জন্য চাকরি চলে গেছে, হ্যাঁ, তাকে অন্ততপক্ষে সম্মান করতি, চার পাঁচখানা ওরকম ভিডিও নাটক করে নাবাতি না, ঠিক আছে? তারপরে আমাকে নিয়ে কিছু বলিস নি, ও মাই গড, আমার তো শুনেই হাসি মনে হচ্ছে, তুই যাকে নিয়ে ভালোবাসিস তাদের ইমোশন নিয়ে খেলিস না তুই, ও মাই গড, তাই নাকি? কটা ভিডিও কী কী বলেছিস সেগুলো দেখ দেখ, তাই না বলেছিস বলেছিস। তারপরে আবার কমিউনিটি পোস্ট, ও মাই গড, চটি চাটা দালালদের তুমি কমিউনিটি পোস্ট দিচ্ছ, কিচ্ছু বলছো না, কিচ্ছু বলছো না, আর তুমি বলছো নেওয়ার কথা দেওয়ার কথা, আমি বললাম না আমি যা নিয়েছি ইউটিউবের কেউ নেয়নি, কেউ নেয়নি, আর কি বলতো, নেওয়ার ক্ষমতা আমার যতটা আছে তার থেকে 10 গুণ বেশি দেওয়ার ক্ষমতা আছে, বুঝতে পারছিস তো? তো আমি দিয়ে গেছি কন্টিনিউ তেমনই, এখনও বললাম না আমি এদেরকে নিয়ে তো কিছু বলছিলামই না, খালি পিলি আমার পায়েসে কুটকুট 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 করে কামড়াচ্ছিলি, তো তাহলে তো জুতো তো মারবই, মারলে আর জানিস তুইও জানিস যে আমার জুতোর কীরকম পাওয়ারফুল শট, মারলে একেবারে বললাম না এই গালে মারবো এই গালে দাগ হবে, বুঝতে পেরেছিস তো? সেরকম দাগ হচ্ছে, আমাকে নিয়ে খোঁচাবে আর আমি দেবো না সেটা হতে পারে, আমাকে নেওয়ার কথা শেখাতে আসিস না তুই আমাকে, সেটা তুইও জানিস তোর দর্শকও জানে আর পুরো ইউটিউবের বিরোধী গোষ্ঠী যারা আমার ছিল তারাও জানে আমার কি নেওয়ার ক্ষমতা আছে আর কি দেওয়ার ক্ষমতা আছে, বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস? আর তোর মতো বললাম না আমাকে দালাল পুষতে হয় না, আমার দালাল পুষতে হয় না, এই সব ধরনের কি মশা মারার জন্য আমায় কামান দেখতে হবে? কালকে দেখলাম ওই যে দুখানা শান্তি যারা বসে একসাথে ভিডিও করে, দুই শান্তি, এটাকে নাম দিয়েছি আমি দুই শান্তি, তো অশান্তি ঘরে তো শান্তিগিরি করতে ইউটিউবে আসে, বুঝতে পেরেছি? সেই দুই শান্তি নাকি বলেছে আমি নাকি কাউকে লাগিয়ে দিয়েছি, আমার লাগাবার দরকার পড়ে না রে, ভালোবেসে মানুষ চায়, বুঝেছিস তো? কারোর একটা দেখ এতদিন পর্যন্ত দেখাতে পেরেছি কেউ, যে কারোর এগেনস্টে উস্কেছি, এর এগেনস্টে ভিডিও করো, তার এগেনস্টে ভিডিও করো, কোনো প্রুফ কেউ দিতে পেরেছে? দেয়নি, আমি করি না ওই জিনিস কাজ, কিন্তু তোর দেখ প্রুফ আমি দিয়েছি, আরও অনেকের প্রুফ আমি দিয়েছি, ঠিক আছে? আমার ওই টেন্ডেন্সি নেই, উল্টে তাদেরকে পার্সোনালি ফোন করে বলেছি আপনারা ভিডিও করবেন না, আমার জন্য আপনাদেরকে পার্সোনালি কোনো কথা শুনতে হবে, পার্সোনাল লাইফে অ্যাটাক করবে সেগুলো আমি চাই না, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ট্যালেন্ট। আর তুই বলছিলিস না তুই নাকি দল লাগে না, তুই নাকি একা একা খেলিস, আমি নাকি অন্যের আঁচলের তলায় বসে বসে খেলি, দেখ এই কদিনেই প্রুফ হলো কে কার আঁচলের তলায় বসে খেলে, তোর জন্য চার পাঁচটা কুকুর পোষা চটি চাটা কুকুর পুষে রেখেছিলিস, তাদের দমে তুই লড়ছিলিস আর কমিউনিটিতে তুলছিলিস, আমাকে দেখ একা লড়ে গেছি, একা একা সবকে বলে দিয়েছি কেউ নাববেন না, তারা ফোন করছে নাববো জুতো দেবো ভালো করে পেটাবো, কমিউনিটিও দিয়েছে দেখ সুলতা দি, সবকে বারণ করে দিয়েছি কেউ নাববেন না, কেউ নাববেন না, এবার কতক্ষণ বারণ করবো বল, কেউ যদি ভালোবেসে করে সেটা আমার দায়িত্ব নয়, ঠিক আছে? তাই না? তোর যেরকম দায়িত্ব নেই কোনো কিছু, তোর হয়ে কেউ যদি ভালোবেসে ভিডিও করে সেটা তোর যেরকম দায়িত্ব নয়, সেরকম আমাকেও যদি ভালোবেসে ভিডিও করে কাউকে জুতো মারে সেটা আমার দায়িত্ব নয়। আর কী ভাবিস আমি এরকম ধরনের মশা মারার জন্য কামান দেখবো? আমি দেখে তো মানে ধাক 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 করে আটকাতে পারবে আমাকে? তুমি বলতো ইউটিউবের কারো বাবার দম ছিল আমাকে আটকাবার? দম ছিল, তুইও সেটা জানিস, তুইও সেটা জানিস, সেই জন্য তোর কিছু চটি চাটা দালালরা রয়েছে বা তোর কিছু সমর্থকরা রয়েছে যারা আমাকে এসে পর্যন্ত বলতো ভাই তুমি নামো, তুমি না নামলে হচ্ছে না, এটাই আমার পাওয়ার, এটাই আমার ট্যালেন্ট, এটাই আমার ক্যালমা, বুঝতে পেরেছিস? আর তারপরে আসি, আবার কি বললি, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে, হ্যাঁ হয়েছে, ঘন্টার পর ঘন্টা কথা, শুধু তোর সাথে হয়নি, মুনমুন্দির সাথে হয়েছে, ঠিক আছে, সুলতাদির সাথে হয়েছে, মিলির সাথে হয়েছে, ঠিক আছে, তারপরে আমাদের বিশাখাদের সাথে হয়েছে, ঠিক আছে, সবার সাথে, আমার যার যার সম্পর্ক ভালো ছিল তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে, এমন করে তোর সাথে গল্প করেছি তুই দিন চার পাঁচটা ভিডিওই নামাতে পারিস নি, আমি যদি তোর সাথে এতই গল্প করতাম তাহলে তুই ভিডিওগুলো নামাতি কী করতে, নামালি কী করতে, কী করে তুই এতগুলো ভিডিও করতে কী করে, তাই না?
আর আমার সেই ব্ল্যাকমেলের গল্প আমার সে আই ডোন্ট লাইক দিস, আমি একদম এই ধরনের জিনিস পছন্দ করি না, ব্ল্যাকমেল ব্ল্যাকমেল, দর্শককে বোকা বানাচ্ছিস তুই, মানে আমি তোর জুতোগুলো মারছি তুই আমাকে বোঝাতে চাইছিস দর্শকদেরকে ওরও অনেক কিছু আছে আমার কাছে আমি সেগুলো ঝাড়তে চাইছি না, কি ঝাড়বি আমি তো চাইছি বল কি বলবি, বল কি বলবি, আমার বউয়ের কি বলছে রোগ সম্বন্ধে বলেছে, আমার বউয়ের তোর মতো কোনো গুপ্ত রোগ নেই, ঠিক আছে যাই হোক, যেগুলো নিয়ে তোর সাথে আলোচনা করেছি, কী আলোচনা করেছি, ওর কানের প্রবলেম ছিল, কানের অপারেশন হয়েছিল, এইসব ধরনের কথাবার্তা বলেছি, আর কি বলেছি, কি বলবি তুই, তোর কাছে কিছু আছে বল, আর যেগুলো রয়েছে যদি থাকে কিছু বল না, আমিও তো চাই দর্শককে বল, ওই জন্য তো আগে থেকে স্যারেন্ডার হয়ে যাচ্ছিস যে আমি কিছু বলবো না, আমি ইমোশন নিয়ে খেলি, তোর কাছে নেই, তোর কাছে নেই, তোর দর্শকরা যখন তোকে ঠেলছে কিছু বলছো না কেন, কিছু বলছো না তুই বলবি কি, কারণ জানিস তুই যদি গল্প ফাঁদিস আমার এগেনস্টে, তুই তো গল্প ফাঁদার মাস্টার মনে করিস নিজেকে তাই না, তুই যদি গল্প ফাঁদিস আমার এগেনস্টে তাহলে আমি তো পুরো স্ক্রিপ্ট লিখবো তোকে নিয়ে, বুঝছিস না, আমি তোকে নিয়ে পুরো স্ক্রিপ্ট লিখবো সেটা তুই জানিস, ওই জন্যে ফাঁদিস না, ঠিক আছে। আর আর একটা কী কথাবার্তা বললি, ঘর নিয়ে ঘর নিয়ে ঘর নিয়ে, দেখ শোন বলবি এরম করে তারপরে শুনবি না, তুই বল দিবি নিবি না, মানে তুই দিচ্ছিস না অন্তত দালালকে দিয়ে তো দেওয়াচ্ছিস আমাকে, তা আমি তো টার্গেট তোর দিয়ে, বুঝতে পারছিস, আমার জানিস ফোকাস সবসময় এক থাকে, তুই তো আমার নীতিগুলো জানিস যে আমি যখন করি ডাইরেক্ট মারি, ঠিক আছে, আমি আশেপাশে কাউকে দেখি না, ঘোড়া হয়ে যায়, তুই যেরকম ঘোড়া মুখি আর আমি যখন ভিডিও করি তখন ঘোড়ার মতো মারি, একদম সোজা ডাইরেক্ট এম মারলে এম লাগাই, বুঝেছিস কি না, তো ঠিক সেরকম তোকে মারবো, ওরা আমায় দেবে আমি তোকে দেবো, ঠিক আছে, তো সেরকমই দিয়েছিলাম। তুই যে বললি এই যে ঘর কেন যাবো ছেড়ে, কেন যাবো ওখানে, কেন যাবো অন্য জায়গায় যাবো কেন, তুই যাওয়ার কী বাকি রেখেছিস, তুই যাওয়ার কী বাকি রেখেছিস, শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিয়েছিস, আলাদা রান্না করছে আলাদা খাচ্ছে, ঠিক আছে, তুই আবার বাকি কী রেখেছিস তাদের থেকে আলাদা করতে, লজ্জাও করে না বলতে, লজ্জাও করে না, আমি কেন আলাদা করবো, আর তুই সিয়ানা মাল জানিস, যদি ঘরটা ছেড়ে যেতেও হয় কোথাও ভাড়ায় থাকতে হয়, তোর বরের যা আর্নিং তাতে ভাড়া দিয়ে তারপরে তোকে পুষে আর তারপরে খাবার খাইয়ে টেকাতে পারবে না সংসারটা, বুঝতে পেরেছিস কি, দর্শক তো বোকা, দর্শক কিচ্ছু বোঝে না, তুমি বিরাট বড় সমালোচক, তোমার পেছনে ওখানে এত বড় ফুটো রয়েছে, তুমি অন্যের ফুটোর গন্ধ শুঁকতে যাচ্ছ, তাই না, তোমার পেছনে এত বড় বড় গর্ত, অন্যের গর্তে তুমি গন্ধ শুঁকতে যাচ্ছ, তাই না, সকলকে পরিচিত করছো, শুনলাম আগের একটা ভিডিওতে সেখানে তুমি সকলকে বলছো পরকিয়া করো যাদের প্রয়োজন, তুই তো এমন ধরনের নিকৃষ্টতম মাল, নিকৃষ্টতম মাল, তুই মানে পারলে সবাইকে ওই জায়গায় নামাবি, কারণ তুই জানিস তোর গায়ে কলঙ্ক আছে, তুই সেই কাজ করছিস, সেই জন্য তোকে দশজনকেও নামাতে হবে, কারণ দশজনে যাতে আমার কিছু বলতে না পারে, ঠিক যে কেসটা তুই করেছিলিস, কার ক্ষেত্রে, কার ক্ষেত্রে করেছিস, তোর ওই যে যার এখন পা চাটছিস, রিনা নাকি তার যে হাজব্যান্ডের বললি না দাঁত বের করা দাঁত, আর তখন নিজের বরটারও বলে দিলি দাঁত বের করা আছে, কারণ তুই জানিস সিয়ানা, তুই জানিস যে আমি যদি ওকে বলি আমাকেও সবাই টাপাটাপ টাপাটাপ দিতে আসবে, ঠিক আছে, ওই জন্য নিজেরটাও তোকে বলতে হলো, ঠিক আছে, তোমার খেলা কেউ বুঝুক না বুঝুক আমি বুঝি, ঠিক আছে, আর ইমোশনালি গল্প দিয়ে আমার কোনো লাভ নেই, ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করে, তোমার কাছে কী আছে তুমি বের করো না, আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই, পুরো ইউটিউবের দর্শক দেখতে চায় যে ইউটিউবের দাদা ভাইয়ের এগেনস্টে তোমার কাছে কী কী আছে, তোমার কাছে আস্তিনে কী কী তুমি তাস লুকিয়ে রেখেছো সেগুলো আমিও দেখতে চাই, দেখাও না, দেখাও, দেখাতে পারছো না, না দেখাতে পারছো না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ আর কি বলেছে, ঘর নিয়ে বাড়ি নিয়ে নেমন্তন নেমন্তন, হ্যাঁ সবকে বলেছি, মুনমুন্দি জানে, মিলি জানে, পূজা জানে, পিঙ্কি জানে, সুলতাদি জানে, বিশাখা জানে, আমার কাছাকাছি যারা রয়েছে, যারা যারা ফোন করে আমার সাথে কথা যারা বলে সবাই আমার ক্লোজ, বুঝিস তো, সবাই জানে, তুই আর আলাদা কী জানবি, তুই আর আলাদা কী জানবি, কত টাকা জমেছে দেখ, তাহলে কতটা ভাব, তোকে কতটা, তোকে তোকে কতটা বিশ্বাস করতাম ভাব, কতটা তোকে বিশ্বাস করতাম যে আমি আমার ঘরে কী করবো না করবো, ঘরটা কীভাবে বানাবো না বানাবো সব তোকে গল্প করেছি, শুধু তোকে না সবাইকে, আমার ভালোবাসার যারা মানুষ হয়েছে তাদের সবাই জানে আমার, আমার এই গল্প সবাই জানে, ঠিক আছে, বলতে ভালোবাসি, বলতে ভালোবাসি, মন পরিষ্কার তাই নিজের কোনো কিছু গুপ্ত রাখি না, গুপ্ত রাখি না, সব কিছু সুপ্ত করে আমার কাছের মানুষদেরকে জানাই আমি, গুপ্ত রাখার তারা গুপ্ত রাখে, গুপ্ত গুপ্ত কাজ করে, ঠিক আছে, তোমার কাছে যদি কিছু থাকে তুমি বের করো, আই ওয়ান্ট টু সি, মুখ ফাটছে তাও, মুখ ফুটছে না, এ কী করে হতে পারে, আসলে কিছু নেই সেটা বল, সেটা মান, সোশ্যাল মিডিয়া মান যে ওকে আটকাবার মতো অস্ত্র আমার কাছে নেই, আমাকে আটকাবার মতো অস্ত্র কারোর কাছে নেই, কি বললাম, আমাকে আটকাবার মতো অস্ত্র কারোর কাছে নেই, আর যে খেলায় নাবি আমি সেই খেলায় জিতে উঠি, এটা আমার আগাগোড়াই স্বভাব, ঠিক আছে, বুঝিস তো, ওই জন্যই তো নামের সাথে একটা জয় লেখা রয়েছে, আর দেখ চ্যানেলের পেছনে হার্ট লেখা রয়েছে, কেন বলতো হৃদয় যেটা সবথেকে নরম সবথেকে বোঝদার, তো সেই জন্যই সঞ্জয়ের হার্ট মানে সঞ্জয়ের হৃদয়, বুঝতে পেরেছিস তো, বুঝতে পেরেছিস, যা করে মন দিয়ে করে, কখনো নিজের ওই আর্নিং করবো বলে, ঠিক আছে, প্রতিবাদ করতে না আমিনি কোনো দিন, যা লড়েছি সবার হয়ে লড়েছি, যা করেছি সবার হয়ে করেছি, ঠিক আছে, ঠিক আছে, আর বলছি তুই তো এমন ধরনের ক্রিয়েটার, ওই তো বললাম তুই যদি মনে করতিস যে সবাইকে তুই পরকীয়াতে জড়িয়ে দিবি,
তুই স্বয়ং পারলে আমাদের যে ভগবান 14 বছরের বনবাস ছিল তুই তার বউকে গিয়েও অ্যাডভাইস করে আসতি, কি করছো তুমি জঙ্গলে বসে এখন 14 বছর? তোমার যখন রাবণ নিয়ে চলে গেছে চলে যাও, ওখানেই বসে থাকো, ওখানেই খেতে দিচ্ছ, ওখানেই খাও ভালো করে, মানে গয়না গাঁটি শাড়ি যা নেবার নাও, ঠিক আছে? তুই তো এরম ধরনের বললাম নিকৃষ্টতম, তাহলে তুই সতীত্বের যারা সিম্বল প্রতীক তাদেরকে পর্যন্ত তুই নষ্ট করে দিবি, যে সতীত্ব বলে যে জিনিসটা রয়েছে সমাজে সেই সতীত্বটাকেই নষ্ট করে দিবি। স্বামীর প্রতি যে স্ত্রীর ভালোবাসা, স্বামীর প্রতি যে স্ত্রীর মর্যাদা, স্বামীর প্রতি যে স্ত্রীর বিশ্বাস, সেটাকে পর্যন্ত তুই শেষ করে দিবি। তোর বর জানে এগুলো, তুই কী কী ঘটাস, জেনেও আর কী করবে বল, ভেড়ুর মতো চুপ করে বসে থাকবে, এছাড়া তো কোনো উপায় নেই। বউ আর্নিং করে আনছে এখন, না ওর থেকে তো একটু বেশি কামাস, সেই জন্য বেচারা এখন মাথা নিচু করে থাকতে হয়, বুঝতে পেরেছিস? আর তুই ওই যে দর্শকদের উদ্দেশ্যে বা যাদেরকে বলছিস পরকিয়া করো, মানে কম বয়সী ছেলেকে ধরো, মানে কম বয়সী মানে কি অবিবাহিতকে ধরো, তো তোর টেন্ডেন্সিটাই এটা, কেন বলতো? ঘরেও তো একটা কম বয়সী ছেলেকে ধরে রেখেছিস, তাই না? বিনা শাদিওয়ালা মানে শাদিসুদা ছোড়কে লড়কা পাকড়ো, তাই না? কেন? কারণ শাদিসুদা লড়কা পাকড়োকে তো পয়সা তো বিবি খায়গা, তো গার্লফ্রেন্ড কে খায়গা, তো এরকম একটা মালকে ধরো যার গার্লফ্রেন্ডকে পয়সা দিতে পারবে, মানে তোমার পেছনে খুব পয়সা লাগাতে পারবে, ঠিক আছে? পুরো পয়সা তা তুমি চুষে নিতে পারবে, ঠিক আছে? টেকনিকটা তোর এইটা। আর তার সাথে আরেকটা কি সুবিধা, যদি বিবাহিত মালকে ধরিস, সেই বিবাহিত মাল এখন তোকে ছাড়বে না, তোকে ধরবেও না, ঠিক আছে? পরিবারের চাপে থাকবে, অনেক কিছু কেচ্ছা কেলেঙ্কারি হবে, কিন্তু এই যো অবিবাহিত মালকে ধরলেই তখন ওই অবিবাহিত মালকে ছেড়ে দিতেও সুবিধা হবে, এদিকে খেলামও, মানে মালও খেলাম অন্য কিছু খেলাম তারপরে ছেড়ে দিলাম। তো ওই জন্য তোকে শেষবারের মতো বলে যাই, ইউটিউবে নেওয়া আর দেওয়া, আমাদের মতো যারা ভালোবেসে তোর হয়ে ভিডিও করেছিল তাদেরকে অন্তত শেখাতে আসিস না, ঠিক আছে? এইটুখানি নিলে এত বড় দিয়েছি, বুঝতে পেরেছিস? আর ইমোশন নিয়ে বেচা, ইমোশন বিক্রি করে আর্নিং করা, সেটা তোর মুখে মানায় না, সেটা অন্তত পক্ষে আমাদের মতো কিছু ক্রিয়েটাররা যারা ভালোবেসে তোর পাশে থেকে ভিডিও করে গেছিলাম তাদেরকে শেখাতে আসিস না। তুই তাদেরকে শেখা যারা তোর পেটের কিছুদিন আগে পর্যন্ত বরবাদ করে দিয়ে পেটে যেটা ছিল ওই যে থুগনি লোত্তার, ঠিক আছে, পেটে যেটা ছিল সেটাকে গুঁতিয়ে গুঁতিয়ে পেটেই শেষ করে দিচ্ছিল, বুঝতে পেরেছিস? তো তাকে তুই শেষে কমিউনিটিতে তুললি, সে কী বললো? আমাকে দেখাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার চ্যানেল শুয়ে পড়েছে, তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুই ক্ষমাতে ওকে, তুই ওকে ক্ষমা করে তুলিস নি, তুই ওকে ক্ষমা করে তুলিস নি, তুই তোর দালাল হিসেবে রাখার জন্য ওকে কমিউনিটিতে তুলেছিলিস। তুই এত মহানুভব হোসনি কোনো দিন, তুই এত কোনো দিন মহানুভব ছিলিস না, তুই কারোর ভিডিও দেখার সময় পর্যন্ত পেতিস না, তুই এত মহানুভব নয়, বুঝেছিস? তোকে আমি বলতাম যে যে মানুষগুলো আপনার ওই ভিডিও দেখছে ভিডিও করছে তাদের অন্ততপক্ষে ভিডিওগুলো দেখার চেষ্টা করুন, ঠিক আছে? তাদের পাশে থাকার চেষ্টা করুন ভিডিওগুলো দেখে, তারা খুশি হবে কমেন্ট করলে। বলিস না আবার এগুলো তোকে বলিনি আমি, ঠিক আছে? কতজনকে চিনতি সবার তো লিঙ্ক আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলতাম দেখুন ভিডিও করেছে আপনার সাপোর্টে, ঠিক আছে? তুই এখন কাদেরকে কমিউনিটিতে তুলছিস যারা নাকি নিজেই এসে ভিডিওতে বলছে আমার চ্যানেল ওঠাবার জন্য আমি ভিডিও করছি, এখানে প্রয়োজনের জন্য মানুষ ভিডিও করে। ওই যে কেউ একজন বলেছে না, আমার দুটো বাড়ি একটা কটা দুটো গাড়ি, হ্যাঁ আমার বউ কোত্থেকে জামা কাপড় নিয়ে আসছে প্রশ্নের ব্যাপার, তো তার উদ্দেশ্যে বলছি তারা কী কী বলে ভিডিও করে দেখ তাদেরকে তুলতে হচ্ছে। আমরা কিন্তু কোনো দিন না কারোর কমিউনিটিতে উঠবো বলে তোর ওই ঝাঁটের কমিউনিটিতে ওঠার মতো আমাদের কোনো দিন অবস্থা এসে দাঁড়ায়নি যে তোকে ওই কমিউনিটিতে তোলা ওঠার জন্য আমরা ভিডিও করবো, কিন্তু তুই তাদেরকেই তুলছিস যাদের প্রয়োজন, তোরও প্রয়োজন দালাল রাখার। তো চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভেবো না শেষ হয়ে গেছে, আমাদের সব শুরু, কন্টিনিউ চলবে, নো চাপ। বললাম না ওর হয়ে যতজনকে দিয়েছি ওকে তার 4 গুণ দেবো।